দার্জিলিং ট্যুরের এর আগের পর্বগুলোতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা, একটা সন্ধে রিল্যাক্স হয়েতে দার্জিলিংয়ে কাটানো, দার্জিলিং ট্যুরিস্ট লজের কমপ্লিট রিভিউ। দার্জিলিং ট্যুরিস্ট লজে একটা রাত কাটানোর পর বিগত 14 জুলাই শিলিগুড়ি ফেরার পথে আমরা দার্জিলিংয়ের বেশ কিছু অফবিট সাইটসিন করেছিলাম, যার মধ্যে ছিল তাকদা, তিনচুলে, লামাহাট্টা এবং গুম্বাদারা ভিউ পয়েন্ট। আজকের ভিডিও সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই। গুড মর্নিং, আমরা হোটেল থেকে তো চেক আউট করে দিয়েছি। আজকে যাওয়ার পথে, মানে শিলিগুড়ি যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা জায়গা দেখব। প্রথম আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে লামাহাট্টা। লামাহাট্টার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন, লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে। দেখি এবার এখন লামাহাট্টা কীরকম, যদি সময় থাকে চেষ্টা করবো একদম উপরে ওঠা, যেটা 750 মিটার ট্রেক আছে ওইটাতে ওঠার। চলুন যাওয়া যাক। এই হলো সেই জোর বাংলো। এখান থেকে বাঁ দিকের যে রাস্তাটা গেছে সেটা ধরে গেলে পরেই দার্জিলিংয়ের এই অফবিট স্পটগুলো পাওয়া যায়। জোর বাংলো দিয়ে বাঁ দিকে ঘোরার পরে কিছুটা গিয়েই কমার্শিয়াল দার্জিলিংয়ের সেই ভিড়, সেই গাড়ি ঘোড়া সমস্ত কিছুই গায়েব হয়ে গেল। দুপাশে চলে এলো সবুজ প্রকৃতি আর বৃষ্টি ভেজা রাস্তা। বর্ষাকালে পাহাড়ে আসার এটাই হচ্ছে মজা। এই প্রকৃতিকে আপনি দুচোখ ভরে উপভোগ করতে পারবেন, যেটা কিন্তু শীতকাল বা গ্রীষ্মকাল কখনোই পাবেন না। এই যে মোড়টা দেখছেন, এই মোড় থেকে যে বাঁ দিকের রাস্তা চলে গেল সেটা গেল রংলি টি এস্টেট। ডান দিক দিয়ে মংপুও যাওয়া যায়, আবার রুম্বিকও যাওয়া যায়। আমরা যাব সোজা তাকদার উদ্দেশ্যে। আসলে ড্রাইভার সাহেব আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করেছিলেন, তাকদা, তিনচুলে, লামাহাট্টা হয়ে আমাদের শিলিগুড়ি নিয়ে গিয়েছিলেন। আজকের এই গাড়িটা আমরা রিজার্ভ করেছিলাম দার্জিলিংয়ের ট্যুরিস্ট লজ থেকেই। এই সমস্ত সাইট সিন করে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভার সাহেব আমাদের থেকে নিয়েছিলেন 4000 টাকা। ড্রাইভার সাহেবের নাম মিস্টার অ্যাম্ব্রোস, তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। খুবই সজ্জন মানুষ, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। তিনচুলে আসার পথে, লামাহাট্টা আসছি না, প্রথমে যাওয়ার কথা তিনচুলেতে। তিনচুলের রাস্তায় ঢোকার পথে একটা জায়গাতে একটা শর্ট ব্রেক নিয়েছি, জাস্ট বায়ো ব্রেক। শুধু চারদিকের ভিউটা দেখুন, অন্ধকার, মানে পুরো মেঘ, আমার চারদিকে শুধু মেঘ আর কিচ্ছু নেই। এর বিউটি কিন্তু সম্পূর্ণ অন্যরকম। বর্ষাকালে না এলে পরে এই বিউটিটা কিন্তু আপনি কোনো দিন পাবেন না। বিউটিফুল ভিউ, বিউটিফুল ভিউ। দেখুন তিনচুলে হচ্ছে ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমি শিওর আমি আজকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না, বাট তা নিয়ে আমার বিন্দুমাত্র দুঃখ নেই। এ তো পুরো মেঘের দেশে চলে এসেছি, বাঁ দিকে, ডান দিকে, সামনে, পেছনে মেঘই মেঘ। তাকদা ফেমাস হলো এখানকার বাংলো, পুরোনো আমলের ব্রিটিশ বাংলোগুলোর জন্য, যারা এখানে থাকতে চায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, তাকদায় আছে তাকদার তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্ট, সেটা তো আছেই, আর তাকদা হচ্ছে অর্কিড গার্ডেন। এবার হচ্ছে আজকে হচ্ছে অর্কিড যে গার্ডেনটা সেটা বন্ধ হচ্ছে যেহেতু সানডে আজকে। আর এখানকার অনেকগুলো কিন্তু বাংলো আছে, যার মধ্যে সবথেকে বড় বেশি ফেমাস সেটা হচ্ছে বাংলো নাম্বার 12। আমার সামনে দেখতে পাচ্ছি বাংলো নাম্বার 12। বাইরেও এখন মেঘ কেটে কিন্তু চলে এসছে পুরো রোদ, ওই সামনে বাংলো নাম্বার 12 দেখুন, দেখাচ্ছি। এই হলো সেই ফেমাস বাংলো নাম্বার 12। পজিশান ওয়াইজ বলা হয় এটাই বেস্ট। এটার বুকিংয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দিলাম, দরকার হলে যোগাযোগ করে নিতে পারেন। বাংলো নাম্বার 12-এর ঠিক নিচেই রয়েছে বৃষ্টির জলে পরিপুষ্ট এই ঝর্ণাটি। সত্যি কথা বলতে একেই বোধহয় বলা হয় অফবিট স্পট। প্রকৃতি, ঝর্ণা, আপনি আর বাংলো, আর কিচ্ছু নেই। তাকদার অর্কিড গার্ডেন ভীষণই ফেমাস এখানে, এবং ইনফ্যাক্ট এই পুরো কালিম্পং চত্বরই অর্কিড গার্ডেন হচ্ছে ইজ ভেরি ফেমাস। কিন্তু সমস্যা হচ্ছে আজকে হচ্ছে রবিবার, রবিবার দিন অর্কিড গার্ডেন বন্ধ থাকে। আর খোলা থাকলে পরেও আজকে ভেতরে ঢুকে বিশেষ লাভ হতো না, তার কারণ হচ্ছে এই সময় কিন্তু সেভাবে অর্কিড হয় না, সুতরাং বাইরে থেকেই দেখে নিতে হবে। আমার পেছনে এইটা হলো তাকদা অর্কিড সেন্টারের এন্ট্রি গেট। সোম থেকে শনিবার আপনারা ভিজিট করতে পারেন, এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস পার হেড। তবে বর্ষাকালে এই সময় কিন্তু দেখতে বাইরে থেকে ভিউটা খুব সুন্দর লাগছে, যদিও এই সময় সেভাবে কিন্তু অর্কিড পাওয়া যায় না, অর্কিডের
মানে এইটা এইটা অ্যাকচুয়ালি এই সময় অর্কিড গ্রো করার টাইম নয় এই জন্যই। চলুন এর পরের ভিউ পয়েন্ট কী আছে দেখা যাক। এই জায়গাটার নাম হলো তিনচুলে, আর এটা হলো তিনচুলে ভিউ পয়েন্ট। এই জিনিসগুলো একটা জিনিস দেখাই, দেখুন এখানে এই যে নোংরা করে রেখে দিয়েছে, একটা জায়গার বিউটি এটাই নষ্ট করে দেয় কিন্তু। আচ্ছা যেটা বলছিলাম, এখন এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই জায়গাটা পুরো পুরো কুয়াশাতে ঢাকা একদম। মেঘমুক্ত পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায় কিন্তু। এটাই তিনচুলে ভিউ পয়েন্ট। এখানে কিন্তু প্রচুর হোমস্টে আছে, এই দেখুন পাইন নেস্ট হোমস্টে, এখানেও কিন্তু থাকা যায়। আমি যেটা বলতে চাইছি যে আপনারা এখানে যদি আসেন এই চত্বরে, আপনারা তাকদাতে থাকতে পারেন, তিনচুলাতে থাকতে পারেন, লামাহাট্টাতেও থাকতে পারেন, থেকে এই সমস্ত জায়গাগুলো কিন্তু এক্সপ্লোর করে নিতে পারেন, কারণ এগুলো একটাই সার্কিটের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি তিনচুলে যে ভিউ পয়েন্টটা, এটা কিন্তু বেসিক্যালি এটা একটা গ্রেভিয়ার্ডের ওপরে তৈরি। এই যে ওপরে বোধহয় ওঠা যায়, দেখি তো ওপরে উঠে কিছু পাই কি না। অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা হলো এইটা, এই যে সামনে দেখা যাচ্ছে পুরো এই যে রেঞ্জটা, আকাশ পরিষ্কার থাকলে পরে এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার অদ্ভুত সুন্দর শুনেছি ভিউ পাওয়া যায়। বাট এখন তো চারিদিকে মেঘই মেঘ, কিছুই দেখার কোনো সম্ভাবনা নেই আপাতত, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখুন চারিদিক গ্রিন অ্যান্ড গ্রিন। তিনচুলে ভিউ পয়েন্ট আপনাকে যেখানে গাড়ি নামিয়ে দেবে একটুখানি 100 মিটার মতো ওপরে হেঁটে আসতে হবে, অবভিয়াসলি নিয়ে একটা টাওয়ার মতো আছে ওই ভিউ পয়েন্টের মাথায়, উঠলে পরেই পেছন দিকটা মেঘমুক্ত দিনে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই জায়গাটার নাম হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট, জাস্ট তিনচুলা থেকে একটু এগিয়েই মেঘমুক্ত পরিষ্কার আকাশে দুর্ধর্ষ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু আজকে তো আবার মেঘে ঢেকে গেছে চারদিক, বাট জায়গাটা কিন্তু দারুণ, চলুন দেখাচ্ছি। আসলে গুম্বাদারে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে, এদিকে দেখা এদিকে আছে, কিন্তু যেদিকেই দেখবেন কিন্তু আজকে মেঘ, কোনো দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। গুম্বাদারা ভিউ পয়েন্ট এই অঞ্চলের ওয়ান অফ দ্য বেস্ট এবং পপুলার ভিউ পয়েন্ট, এই কারণেই যে এখান থেকে আপনি হিমালয়ান রেঞ্জের একটা 360 ডিগ্রি ভিউ পেয়ে যাবেন। তবে তার জন্য যেটা আবশ্যক সেটা হলো মেঘমুক্ত আকাশ, যেটা বর্ষাকালে পাওয়া একটু অসুবিধাজনক। টু বি ভেরি অনেস্ট, এই মেঘমুক্ত দিনে এই ভিউ পয়েন্ট যে কতটা সুন্দর হতে পারে জাস্টিফাই করা খুব মুশকিল। পুরো অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ভিউ, এদিকটাও পুরো খালি, এদিকটাও পুরো খালি, কিন্তু যেটা দরকার ছিল পরিষ্কার আকাশ, যেটা জুলাই আগস্ট মাসে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এবারে কিন্তু অ্যাটলিস্ট কাঞ্চনজঙ্ঘা আমাদের দর্শন দিলেন না, কিন্তু জায়গাটা কিন্তু বিউটিফুল। এই যে মেঘটা এসে এখান থেকে, মেঘগুলো এসে পুরো পাহাড়ের মধ্যে থেকে এসে রাস্তার উপর এসে যাচ্ছে, পুরো জায়গাটাকে ঢেকে দিচ্ছে, এই যে কী অপরূপ দৃশ্য, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জাস্ট বেরোলাম গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে, এই দেখুন দৃশ্য দেখুন, মেঘ সরে গিয়ে রোদ উঠেছে আর পাহাড়ের কোলে মেঘ উঠছে আস্তে আস্তে। বিউটিফুল সিন বস, বিউটিফুল সিন, মানে এগুলো কপাল না থাকলে বোধহয় পাওয়া যায় না। কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলে কী হবে, যা সিন দেখতে পেয়েছি, এই যে আস্তে 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 ছড়িয়ে যাচ্ছে উপরের দিকে, দেখতে পাচ্ছেন এই যে ছড়িয়ে যাচ্ছে, এই যে ছড়িয়ে যাচ্ছে, দারুণ। বর্ষাকালের পাহাড় সত্যি রহস্যময়, পাহাড়ের এক একটা বাঁকে প্রকৃতি এক এক রকমভাবে আপনার কাছে ধরা দেবে। কখনো মেঘ এসে আপনার রাস্তা আটকাবে, আপনার ভিজিবিলিটি প্রায় জিরো করে দেবে, আবার কখনো এরকম রৌদ্রকরজ্জ্বল ওয়েদার আর মেঘ পেঁজা তুলোর মতো ভ্যালিতে ভেসে বেড়াবে। পৌঁছে গেলাম লামাহাট্টা ইকো পার্ক, আমার দ্বিতীয়বার, প্রথমবার যখন এসেছিলাম 2022 সালে আগস্ট মাসে, তখন সেই ভিডিও এই চ্যানেলেই আছে, দেখে নিতে ভুলবেন না, দরকার আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। সেখানে কিন্তু আপনারা কালিম্পংয়ের সুন্দর ভিউটাও পাবেন, কালিম্পংয়ের যে WBDTC লজ আছে সেটার ভিউটাও পাবেন, খুব সুন্দর ভিউটা, ওখানে ত্রিবেণী, যেটা এখন আর কোনো দিন দেখতে পাবেন না, ত্রিবেণীতে গেছিলাম সেটা পাবেন, সমস্ত কিছু পাবেন, আমি ডেসক্রিপশান আই বাটনে দিয়ে দেবো, আরে সরি লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, চলুন যাওয়া যাক। দার্জিলিং শহর থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে অবস্থিত লামাহাট্টা ইকো পার্কের উদ্বোধন হয় 2013 সালে। পাইন এবং
রোডোডেনড্রন গাছের জঙ্গলের মধ্যে অবস্থিত এই লামাহাট্টা ইকো পার্কে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। এখানেও মেঘমুক্ত পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা বা স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায়। মোটামুটি কিছুটা উঠে এলে পরে এই ভিউ পয়েন্টটা পড়ে। এই ভিউ পয়েন্ট থেকে যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে এই দিকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এবার তো কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেবে না, বাট এই ভিউ পয়েন্ট পর্যন্ত আসা যায়। এখান থেকে 750 মিটার ট্রেক করা যায়, এই যে সিঁড়ি দিয়ে যাচ্ছে 750 মিটার ট্রেক করে উপরে গেলে পরে একটা লেক পড়ে যেতে পারে। সত্যি কথা বলছি, এই লেকের ট্রেকের অনেক ভিডিও আমি দেখেছি, কিন্তু লেকটা যা দেখলাম ইটস নট ওয়ার্থ দি ট্রেকিং। সত্যি কথা বলছি, নট ওয়ার্থ দি ট্রেকিং। আদারওয়াইজ এই জায়গাটা কিন্তু ফটোগ্রাফি করার জন্য খুব ভালো জায়গা। এখানে চারিদিকে পাইন রোডোডেনড্রন গাছে ভর্তি, এবং এখানে এই যে আস্তে আস্তে সামনের দিকটা পরিষ্কার হচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার মতো কিন্তু পরিষ্কার হচ্ছে না। এখানে এন্ট্রি ফি রোজই খোলা থাকে, এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস পার পার্সন। লামাহাট্টাতে থাকার জন্য আশেপাশে অনেক হোমস্টে আছে, কিন্তু আমার রেকমেন্ডেশন হবে যদি দার্জিলিংয়ে থাকেন তাহলে একদিনের সাইট সিনে লামাহাট্টা ঘুরে যেতে পারেন। আর যদি থাকতেই হয় তাকদা বা তিনচুলেতে থেকে লামাহাট্টার সাইট সিন করে নিতে পারেন। আমরা দার্জিলিং থেকে জোরবাংলো হয়ে এই 4-5টা জায়গা ঘুরলাম। আমরা এখন নিচে নেমে যাবো, মানে শিলিগুড়ি নেমে যাব, আবার জোরবাংলো হয়ে ফিরতে হবে। অ্যাকচুয়ালি রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে পেছন দিয়ে তিস্তা বাজার দিয়ে যাওয়া যায়, কিন্তু আপনারা জানেন এখন ওখানে তিস্তার অবস্থা খুব খারাপ, মানে কালীঝোড়া বা তিস্তা ব্রিজের ওখানে কোনো গাড়ি যেতে পারছে না, এবং এই সিচুয়েশানটা ঠিক হতে আরও কিন্তু 2-3 মাস লাগবে। মানে যখন আপনারা এই ব্লগটা দেখছেন তখনও কিন্তু এই পরিস্থিতি ঠিক হয়নি। শিলিগুড়ি থেকে গ্যাংটকেও গাড়ি যাচ্ছে, কালিম্পংও গাড়ি যাচ্ছে, কিন্তু অনেক ঘুরে যাচ্ছে, সেই জন্য সময় অনেকটাই কিন্তু এখন বেশি লাগছে। যেহেতু এই আপডেটগুলো ইউটিউবে আসতে বেশ খানিকটা সময় লাগে, সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন, অথবা এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করুন, রিয়েল টাইম আপডেট পাবেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। সময় এখন বিকেল 4টে, আমরা দাঁড়িয়ে এসেছি রোহিণীতে। এখানে একটা হোটেলে জাস্ট হালকা করে কিছু টিফিন করে নিলাম, মানে লাঞ্চ তো নয়, ওই মোমোস টাইপের আর কি, এমনি মোটামুটি ভালো। এই ভিডিওটাতে বা এই 3টে সিরিজে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আপনাদের কাছে যদি একটা উইকেন্ড মতো থাকে, শুধু শনি রবি আর কিছু না, তাহলেও দার্জিলিং এবং তার আশেপাশের জায়গাকে কিভাবে এক্সপ্লোর করা যায়। আমি কিন্তু বেরিয়েছিলাম শুক্রবার রাত্রিবেলা, এখন তখন রবিবার বিকেল, এখন বাজে 4টে। মানে আমি ইচ্ছে করলে পরে যদি আজকে ফেরত যেতে চাইতাম এখান থেকে দার্জিলিং মেল বা পদাতিক ট্রেন ধরে কিন্তু বেরিয়ে যেতে পারতাম, কারণ এই জায়গা থেকে আর মাত্র 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছতে। যদি আমি এই উইকটা শিলিগুড়িতে থাকবো আর এর পরের উইকেন্ডে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের আরেকটা অফবিট প্লেস, খুব ইন্টারেস্টিং হবে। ওটা দেখার জন্য চ্যানেলে টিউন ইন করে থাকবেন, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার সিরিজটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার ট্র্যাভেলের রিয়েল টাইম আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম চ্যানেল ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, এবং আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন, ওখানে কিন্তু অনেক রিয়েল টাইম আপডেট আসে। এখানে এই ইউটিউবে যতদিনে ভিডিও আসবে তার অনেক আগে কিন্তু আপনারা ইনস্টা এবং ফেসবুকেও এর আপডেট পেয়ে যাবেন। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে পরের সিরিজ নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।